বিসমিল্লাহিরহমানিরাহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। জমি পত্তনী বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ধানি ও আবাদ যোগ্য জমি নিম্নলিখিত তারিখ ও মৌজা মোতাবেক 2023 ইং সালের জন্য প্রকাশ্য ডাকের মাধ্যমে নগদ টাকায় সর্বোচ্চ ডাকদাতার নিকট সনপত্তন করা হইবে। আগ্রহী ব্যক্তিগণকে নির্ধারিত তারিখে সকাল 10:30 মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। দুপুর 2টা পর্যন্ত পত্তনির কার্যক্রম চলিবে। পূর্বের বকেয়া রাখিয়া কেহ জমি পত্তন ডাকে অংশগ্রহণ করিতে পারিবেন না। 15 নভেম্বর রোজ মঙ্গলবার মাধব বাঁকা ভাগ দুবরা বিষ্ণুপুর যাত্রাশুল ভালতাপ শিমুলিয়া নৈহাটি নারুয়া উলট্র ও বড়মোহর মৌজার ডাক হইবে মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। 16 নভেম্বর রোজ বুধবার সমন্তাহার বাখরা কৈচর চান্দাই পীরাপাট কাইট কাটনাহার রাউতগাড়ি বুড়ইল দামাই ও নারহট্র মৌজার জমি ডাক হইবে মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। 17 নভেম্বর রোজ বৃহস্পতিবার মুরইল শীতলাই ধাওয়াপাড়া ইসবপুর রামপুর পাইকর বেলঘড়িয়া ও শহর দিঘি মৌজার জমি ডাক হইবে মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। বিশেষ দ্রষ্টব্য, কোন জমির সর্বোচ্চ ডাক সন্তোষজনক না হইলে উক্ত জমির ডাক বাতিল করিয়া জমিপত্তন কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করিবেন এবং জমিপত্তনি গ্রহণ না করা পর্যন্ত কেহ জমি চাষ বা ফসল লাগাতে পারবেন না। ঘোষণায় মোহাম্মদ আব্দুল মান্নান অধ্যক্ষ ভারপ্রাপ্ত মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা।